মুখে মুখে বললেন টাকা দিয়েছি এই দিয়েছি, প্রমাণ কিন্তু কোথাও নাই। একটা ভিডিও দেখানো হলো, কেউ টাকা দেখাতে পারলো না, সবাই শুধু মুখে মুখেই শুনি হ্যাঁ দিয়েছে। আচ্ছা কোথায় দিয়েছে ভাই একটু দেখান না, একটা SMS একটা ছবি তো মিনিমাম লাগবে, টাকার নোটের কিছুই তো নাই না। আমি হাওয়ার মতো শুধু বলে যাচ্ছি হ্যাঁ দিয়েছে, তার মানে 200 শিল্পীকে নাকি আমি টাকা দিয়েছি তার কথা মতো, তাহলে 176 দিয়ে দাও। মানে তারা এমন একটা কাগজ তৈরি করবে যে হ্যাঁ আমি আমি রাত সাক্ষী টাকা দিয়েছিলাম, ভুল করেছি বা জায়েদ দিয়েছে, এটা দিয়ে একটা চেষ্টা করা আর কি। তো এগুলো কী দরকার, শিল্পী একটা নায়িকা যেই হোক, সে তো কারোটের বারান্দায় বান্দায় ঘুরবে অসত্যের পিছনে, এটা তো ঠিক না। আমি এটা সত্য হলে আপনারাও বলতে পারতেন ওটা কেন পেলাম, বাকি জন তাহলে ভোট দেয়নি। আর টাকাই যদি দিই তাহলে 21 জনও তো পড়ে সেই ইসের মধ্যে, সেই 200 জনের মধ্যে, তাহলে আমার 21 জন প্যানেলকেও টাকা দিয়েছি আমি। হাস্যকর সব কথাবার্তা, যাকে পিছনের কথা তুলে তুলতে চাই না আমি, বিকজ আনুষ্ঠানিকভাবে আলমোহন আল্লাহ তালা সত্যের জয় দিয়েছেন। আমি আবারও বলি যে আল্লাহ তালার সৃষ্টিকর্তার প্রতি আমি পরম কৃতজ্ঞতা জানাচ্ছি, আসলে উনি মহান, উনি সর্বশ্রেষ্ঠ মালিক, উনি ওনার নির্দেশ ছাড়াই কিছু হয় না। সত্যি কিন্তু আমি লড়ে গেছি শুধু সত্যের জন্য। আমি ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনার প্রতি, যে আর বাংলাদেশে ন্যায় বিচার যে হয় সেটার প্রমাণ, মহামান্য হাইকোর্টের প্রতি, আমার যে ব্যারিস্টার মানে আমার যে অ্যাডভোকেটরা আছেন, সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম, নাহিদ সুলতানা জুথি, শাকিলা ফারজানা, মুজিবুল হক ভূঁইয়া, তারপর সিনিয়র আরেকজন ছিলেন অনেক বেশি সিনিয়র ইউসুফ হোসেন হুমায়ুন, এই মানুষগুলো আমাকে অক্লান্তভাবে সহায়তা করেছেন, মানে আমাকে তারা ক্লায়েন্ট মনে করেননি। সত্যের জন্য ন্যায়ের জন্য আমার অবস্থা দেখে, কাগজপত্র দেখে আপনারা একটু অবাক হয়ে যাবেন, আমার অ্যাডভোকেটের কাগজপত্র দেখে বলে এরকম পরিচ্ছন্ন এবং স্বচ্ছ কেস আর হতে পারে না, একটা কাগজ অসত্য নয়। আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, আমি বলতে চেয়েছিলাম না তারপরও বলি, আমাদের যিনি আপিল বোর্ডের 2 জন আছেন, ওনারা এই রায়ের আগের দিন চুন্নুর কাছে চলে গেছে, চুন্নু বাতিল যে যাকে যারও প্রার্থিতা বাতিল হয়েছে, যাকে বলি আমাদের চুন্নু, যে তার কাছে গিয়ে বলে যে তুমি এটা সাইন করে দাও, মানে তাকে দিয়ে স্বীকার করাবে যে হ্যাঁ টাকা দিচ্ছি বা কিছু। এগুলো কিন্তু থেমেছিল না, আমি কথায় কথায় সবগুলো আসলে আপনাদের সামনে আনি না বা বলি না, দুঃখ লাগে যে একটা চেয়ার নিয়ে একটা নির্বাচন নিয়ে এত কিছু হবে, সবই তো শেষ হয়ে যায়, নির্বাচন প্রক্রিয়া শেষ মেনে নেয়াই ভালো। 2 বছর দেখতে দেখতে দেখবেন চলে গেছে, তো চুন্নুর কাছে পর্যন্ত আবার গেছে, তাকে গিয়ে রিকোয়েস্ট করার চেষ্টা, তাকে অনুনয় বিনয় করার চেষ্টা, তাকে তার পকেটের মধ্যে, এটা আপনার চুন্নুর কাছ থেকে জানতে পারবেন, আমি অনেক কিছু বলতে আমাকে ফোন করে জানিয়েছে, পকেটে টাকা ঢুকিয়ে দিচ্ছে চুন্নুকে যে তুমি এটা সাইন দিয়ে দাও। মানে তারা এমন একটা কাগজ তৈরি করবে যে হ্যাঁ আমি আমি রাত সাক্ষী টাকা দিয়েছিলাম, ভুল করেছি বা জায়েদ দিয়েছে, এটা দিয়ে একটা চেষ্টা করা আর কি। তো এগুলো কী দরকার, শিল্পী একটা নায়িকা যেই হোক, সে তো কারোটের বারান্দায় বান্দায় ঘুরবে অসত্যের পিছনে, এটা তো ঠিক না। আমি এটা সত্য হলে আপনারাও বলতে পারতেন, আমাকে ধরতে পারতেন, আসলে তো এটা অসত্যের পিছনে ছুটছে। আমি যে নির্বাচিতই হইনি, মিশাভাই মেনে নিয়েছে না, আমার প্যানেল থেকে জীবনে প্রথম 10-11 জন হলো, আমার প্রথমবার 18 জন না 17 জন, সেকেন্ড টাইম আমার পুরো 21 জন, এবার 11 জন, তাও কিন্তু আমরা মেনে নিয়েছি যে এত ভোট কম পেলো আমাদের শিল্পীরা, 11 জন পাশ করলো, আর একজন মানুষ এমন যে আমি আমার পরাজয় মানতেই পারছি না। পরাজয় তো অংশগ্রহণেরই একটা অংশ, নির্বাচনেরই একটা অংশ। ভাই আমি একটা ফুল নিয়ে এসে পরের দিন দিয়ে বলতাম যে আমাকে কাজে লাগলে বলবেন, সাথে আছি, চলচ্চিত্র শিল্পীদের উন্নয়নে কাজ করতে চাই, সিরিয়াসলি। 2 বছর হার জিত তো থাক, মিশাভাই কী করেছে, মিশাভাই কিন্তু অনেক কাজ করেছে, কাঞ্চনভাই সেই অনুযায়ী কিন্তু এই করোনাকালীন সময় মাঠে ছিলেন না, তো মিশাভাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাশ কাঁধে নেওয়া, তাতে মিশাভাই ভোট কিন্তু জেতার কথা, যাই হোক শিল্পীরা মনে করেনি তাকে ভোট দেয়নি। মিশাভাই একটা স্টার্টাস একটা কথা কোথাও খারাপ বলেছে, আমি যদি ভোটই কিনতাম তাহলে আমি পুরো প্যানেলের জন্য কিনতাম, আমি একা কেন, মিশাভাইকে ছাড়া আমি আসতাম। তো বিষয়গুলো হচ্ছে বলে বলে শিল্পীদেরকে অনেক ছোটো করা হয়েছে, মুনমুন এখনও কাঁদে, একটা দেখেন একটা ভিডিও, 21 জনের একটা একটা ছোটো একটা লিফলেট, সেটা কিন্তু খুললো, এবারে ব্যাগে ঢুকে নিলে কথা ছিল যে খাম ঢুকিয়েছে, ওটা কিন্তু পরে খুলছে, কিন্তু কোর্টে এইসব কিন্তু কিছু প্রমাণিত হয়নি। হাইকোর্ট কিন্তু চূড়ান্ত রায় দিয়েছে অনেকদিন শুনানি করে, এগুলো কিন্তু প্রমাণিত হয়নি। এরপর মনে হয় না কারো কোনো আপনাদের মনে প্রশ্ন থাকার কথা, বিকজ সর্বোচ্চ আদালতের যেখানে রায় বা পর্যবেক্ষণ, সেখানে আর কিছু বলার মনে হয় না আমি প্রয়োজন মনে করছি, শুধু একটা কথাই বলছি, সত্যের জয় হয়েছে। তবে
আমি আমার খুব খারাপ লেগেছে, নির্বাচিত হয়ে কেন আমি আজকে এতদিন পরে এসে আমার এই দায়িত্ব বুঝে নিতে হবে। আমি তো নির্বাচিত ভোটে, চূড়ান্ত ফলাফল, তার সাত দিন পাঁচ দিন পরে দুই, আবারও বলি, দুইজন মানুষ। এবং দেখেন মোহাম্মদ হোসেন জিয়া আমি কী করলো, 29 তারিখে যখন আপিল শেষ, উনি কিন্তু 29 তারিখ রাতে চলে গেলেন আমেরিকাতে। উনি চিঠিও দিয়েছেন কিন্তু যে আমি তিনজনের একজন আপিল বোর্ডের সদস্য, যেহেতু 29 তারিখ 5টার পর আমার আপিল বোর্ডের কোনো কার্যক্রম নাই, নিষ্ক্রিয়, সেহেতু আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। এরপর যদি আপিল বোর্ড কোনো কিছু করে সেটা অবশ্যই আইন বহির্ভূত এবং নিয়ম বহির্ভূত হবে। সে চিঠিও কিন্তু আপনাদেরকে আমি দিয়েছি যদি আমি ভুল না করি। আমি তো সত্যিকারের কাগজপত্র নিয়ে লড়াই করেছি যার কারণে আমি জয়লাভ করেছি। আমি যদি মিথ্যে কাগজ বানিয়ে নিতাম, ব্যাকডেটে সাইন করে নিতাম, সেগুলো তো অন্যায় হতো। একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার যে আপিলের নিষ্পত্তি করে আমি মেনে নিয়েছি, আমি 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 সে আমি প্রার্থী হিসাবে। তারপর আবার সাত দিন পরে গিয়ে আমি বললাম যে না, আমি বিজয়ী। তো এই জিনিসগুলো মানুষের মধ্যে খুবই বিরক্তির কারণ হয়েছে, শিল্পীদের জন্য অস্বস্তির কারণ হয়েছে, সিনিয়র শিল্পীরা খুবই বিরক্ত। তো দেখেন এখনও থেমে নাই, এখনও আমি সেটা অবাক হলাম যে বলেছিল যে আমি হাইকোর্টের দিকে তাকিয়েছি, আমরা হাইকোর্ট যে রায় দিবেন সেটাই আমরা মেনে নেব। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।